নমস্কার সকল বড়দের, আমার প্রণাম ও ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আর আমার সমবেশীদের জানাচ্ছি আমার হৃদয়ের আন্তরিকতা, প্রীতি, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। এখন ছাদে এলাম, মানে কী বলতো, একটু গাছগুলো জল দিয়ে নিই, হালকা রোদটা আছে, এরপরে তো কড়া রোদ এসে যাবে, তো আমার আর একটু কাজও আছে ছাদে, ওই আম সত্য টাম সত্যগুলো রোদে দিয়ে দেবো একেবারে একসাথে। একটু জলটা দিয়ে নিই, দেখো সঙ্গে ঠিক এসছে মিনি মুড়ি, এই যে একটু চাল ধোয়া জলটা ওই গাছের মধ্যে একটু দিই, এই যে মুসাম্বি গাছে, সব গাছেই একটু দিই। কি হলো, আয় এই যে আম সত্যগুলো একটু রোদে দিয়ে আসি। আমার ব্রেকফাস্টের জন্য তৈরি হয়ে গেছে মিষ্টি গোলা রুটি, এবার আমি দেবো সবাইকে। আর এদিকে এই যে দেখো, এখানে কুকারের মধ্যে ডাল আর আলু সেদ্ধ করে রাখলাম, কী করবো বলো তো, ডালটা তো এমনি ফোড়ন দিয়ে দেবো, আর এর থেকে আলুগুলোকে তুলে নিয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কাটবো, কেটে কড়াইয়ে গোটা জিরে তেজপাতা আর তেল দেবো, দেওয়ার পরে ওই আলু টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দেবো, দিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি এসব দেবো, দিয়ে তারপরে তোমার এই ওটাকে বেশ ভাজা ভাজা করবো, তাহলে আমার ওটা একটা আইটেম হয়ে যাবে। তো যাই আগে টিফিনগুলো দিয়ে নিই, দিয়ে তারপরে আমিও খাই, খেয়ে তারপরে পরপর কাজে নামবো, তোমাদের দেখাবো, গল্প করবো, ঠিক আছে? তো চলো। কচুর শাকগুলো কেটে নিই, এগুলো কিন্তু কেনা না, এগুলো সব আমাদের বাড়িতে হয়েছে, বুঝেছো? কচুর শাকগুলো পরিষ্কার জায়গাতে একদম এগুলো হয়েছে, তো এগুলো মাঝে মাঝে আমি তুলি, তুলে তুলে রান্না করি। কালকে তুলে রাখলে ভালো হতো, সেটা হয়নি, আজকে তুলেই এখন। কালকে তুলে রাখলে কী হতো বলো তো, কেটে টেটে রাখতাম, ভুলে গেছিলাম। তো সকালবেলা ওর বাবা বললো যে একটু কচুর শাক রান্না করো, তার জন্য আমি এখন তুললাম। একদম মানে যেখানে আম গাছ আছে ওইখানেই অনেক কচু গাছ হয়েছে, তো এত ভালো কচুগুলো গলাও চুলকায় না, সেই জন্য আমি একটুখানি প্রথমে এগুলোকে একটু ভাপিয়ে নেব। কালকে কেটে রাখলে খুব সুবিধা হতো, যাই হোক হয়নি, তাড়াতাড়ি করে করি। এবার তাড়াতাড়ি করে একটু গরম জলে ছোলা ভিজালাম, একটু ছোলা ছাড়া ভালো লাগে না কচুর শাক। ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে, তারপরে ওই যে আলু দিয়ে যে তরকারিটা করবো বলেছিলাম, শুকনো শুকনো করে খুব সুন্দর করে তরকারিটা করেছি, আর তরকারিটার মধ্যে একটু গোটা পোস্ত ছড়িয়ে দিয়েছি, খুব ভালো হয়েছে, দেখতে তো খুব ভালো হয়েছে, এখন খেতে দেখি কীরকম হয়। আর দেখো কচুর শাকটা আমার ভাপানো হয়ে গেছে, এই যে এবার কচুর শাকটা বসিয়ে দিই, আর ওর বাবা বাজার থেকে মাছ এনেছে, তো এগারোটার জলটা আসুক, তারপরে মাছগুলো ভালো করে ধোবো, ধুয়ে তারপরে রান্না করবো। কচুর শাকটা আগে করে নিই, কচুর শাকটা রান্না করছি, তো এর মধ্যে একটুখানি এই যে পাকা তেঁতুল দিয়ে দিই, তাহলে আর গলা চুলকাবে না, এমনিতেও এই কচুটা গলা চুলকায় না, বললাম না খুব ভালো কচুগুলো, তাও আমি একটু প্রোটেকশান দিয়ে দিই যখনই করি, একটু লেবুর রস বা পাকা তেঁতুল, এটাকে এখন ভাজা ভাজা করবো পুরো। এদিকে এখানে যা অবস্থা, এই যে মাছ, মাছগুলো ধোবো, জলটা আসেনি তো এখনও না, কী এনেছে দেখি, এটা হচ্ছে আমার বিড়ালের, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ আমাদের, আর এটা কী দেখি, এটা মনে হচ্ছে ওই রুই কাতলা এইসব কিছু, হ্যাঁ রুই মাছই মনে হচ্ছে, যাই হোক
তো জলটা আসুক, এখনো তো জলটাই আসেনি। কি খাবি? দেব, দাঁড়া, হয়নি এখনো, এখনো হয়নি সোনা। মাছটা ভেবেছিলাম যে আলু ফুলকপি দিয়ে করব, তারপর মা বললো যে দরকার নেই, একটা আলু দিয়ে তরকারি মতো করেছিস, তারপরে ডাল, তারপর কচুর শাক করেছি, ওর জন্য বললো যে মাছটা শুধুই আর কি ওই লাল লাল করে গ্রেভি মতো করবো, কালিয়া টাইপের, ওই তোমার রসুন পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, সস টস দিয়ে, টমেটোর সাথেও আমি আমার সসও দিই, যাই হোক দিয়ে তারপর গরম মশলা দিয়ে লাল লাল করে গ্রেভি মতন করবো, দেখাবো রান্নাটা। আর ইয়ে, কালকে ভিডিওতে বলেছিলাম না যে এখনকার ছেলেমেয়েরা শুধু ডমিনোস, তারপরে KFC খাবার ভালোবাসে, ওটা আমার দেখে আমার মেয়ে খুব রাগ হয়েছে। হ্যাঁ, রোজ রোজ তো এনে দাও বলো তোমরা, ঘরের তো কিছুই খাই না। না সেটা না, ঘরেরটাই খাস, ভালো তো বাসি সবগুলো, তাহলে তুমি ভালোবাসো আনছি, আমি তো বলেইছি আমরাও ভালোবাসি ওগুলো, কিন্তু আমরা এখনকার এই সমস্ত ঘরোয়া খাবার বলো বা সিজনেবল খাবারগুলোকেও আমরা প্রাধান্য দেবো, সেই কথাটাই বলেছি, খাবোই না করে রাখি, বাইরেরই খাবো, খাবি পয়সা থাকলে খাবি, আমি তো পারবো না, বিড়ালটাকে খেতে দিয়ে আসি। তোর মাছটা করেছি ওইখানে, ওইদিকে ইন্ডাকশন আছে, আচ্ছা এগুলো ঢেকে রেখে যাই, তারপর পরে আসছি, এসে আবার কথা বলবো, ঠিক আছে। মাছ রান্না হয়ে গেছে, এবার একটু গরম মশলা দেবো, দিয়ে নামাবো, তারপরে পরে আবার তোমার সাথে দেখা করবো, ঠিক আছে। এখন তাহলে রাখছি, মানে গ্যাস ট্যাস পরিষ্কার করবো, তারপরে ঘর দোয়ারও আজকে মোছা হয়নি, তো ওগুলো সব করবো, করে পরে আবার তোমার সাথে দেখা করছি, ঠিক আছে। দেখো এখন বিকেল 5:45 মতন বাজে, তো বেশ বৃষ্টি নেমেছে, খুব জোরে হচ্ছে না, ঝিরিঝিরি, আর একটু জোরে হলে ভালো হয় বৃষ্টিটা, একটু ঠান্ডা হবে। দাদাটার মুদিখানার দোকান আছে, তো তার জন্য উনি আর কি আমার হাজবেন্ডের কাছ থেকে মুদিখানার আইটেম নেয়, তো তার জন্যই এসছেন আর কি, তো বৃষ্টির জন্য আর কি আটকে পড়ে গেছেন উনি, বসুক। বেশ ঝিরিঝিরি বৃষ্টি হলো, কিন্তু গরম কমেনি, আর বৃষ্টি হলো যে একটু শোবো তাও শুতে পারিনি, কেন বলো তো, খেয়ে উঠতে উঠতেই 4 বেজে গেল, আর তারপরেই বাসন মাজো, জল ধরো, বাড়িঘর দর ঝাড় দাও, এই করতে করতেই সময় চলে গেল। তো যাই হোক, এখন মেয়েটাকে একটু এই আশপাশের কয়েকটা বাড়িতে প্রতিবেশীদের কাছে পাঠাবো। এইভাবে যাবি তো এখন, দাও তুমি যা, উঠে পড়ো, তাহলে আমি এখানটা দাঁড়াচ্ছি গেটের সামনে, একটু দিয়ে দাও। তো যাই হোক, ওই বলেছিলাম না যে ওই মেয়েটা HS পাশের পর ওই মানে আমার খুব কাছের কয়েকজন প্রতিবেশীকে একটু মিষ্টি মুখ করাবো, ওটা করতে পারলে আমার খুব শান্তি আর কি, মনের দিক থেকে খুব একটা ভালো লাগে আর কি। তো ওই যে ওর বাবা এখানে মিষ্টি নিয়ে এসছে, হ্যাঁ, তো সেই জন্য ওই মেয়েকে বলছি যে যাও, মানে তোমার রেজাল্টের মিষ্টি তুমি একটু দিয়ে আসো, মাধ্যমিকের সময় দিই নি, তো একেবারে এখনই দিচ্ছি, তো সেই জন্য ওই ওকে বলছি আমি গেটের সামনে একটু দাঁড়াবো, ও একটু দিয়ে আসুক এই আর কি। তো আজকে ভিডিওটাও তাহলে এখানেই এড করছি, আর বেশি বড় করছি না, হ্যাঁ, তো এরপর দিন অন্য একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো, আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার সঙ্গে থাকবে, আর আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, এই আর কি। ব্যাস চলো, টাটা, আবার দেখা হবে, চলো বাবু, চলো নিয়ে নাও, নিয়ে নাও, আয় আয়।